আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমরা ত্রিকোণমিতি গাছ ভাঙ্গা বা হেলানো তলের যে একটা অঙ্ক আছে যেটা অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, এই জিনিসটা নিয়ে কথা বলবো। কিভাবে এই যে গাছ ভাঙ্গা বলো, মই দিয়ে গাছে ওঠা বা ছাদে ওঠা ইত্যাদি যে কোনো ম্যাথ থাকে সেটাকে সলভ করতে পারি, তো তার জন্য আমাদের একটা বেসিক ধারণা আগে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে, দেখো আগে আমরা সেই কথাগুলো একটু বলে রাখি। যেমন আমি উদাহরণস্বরূপ একটু লিখে রেখেছি, মনে করো ই থেকে এ পর্যন্ত এই যে টোটাল একটা জিনিস দেখতে পাচ্ছ, এরকম তোমাদের যে কোনো একটা কী দিতে পারে, গাছ দিতে পারে। গাছের কিন্তু কোনো দৈর্ঘ্য নাই, কিন্তু গাছ তো অবশ্যই থাকতে পারে। তো দেখো এরকম একটা পুরো গাছ দিয়ে দেবে, যে এ বি বা এ ই সামথিং কিছু একটা, এরকম একটা গাছ থাকবে বা গাছের দৈর্ঘ্য থাকবে। তো দেখো এই গাছের যে কোনো একটা পয়েন্টে ভেঙে যাবে, কি করবে, যে কোনো একটা পয়েন্টে ভেঙে যেতে পারে। মনে করো সেই পয়েন্টটাকে আমি বি বিন্দু ধরছি, খেয়াল করো বি বিন্দু ধরছি, সেটা ভেঙে যাবার পরে অবশ্যই ঝুলে থাকবে। সেই ঝোলা অংশটা এই দিকে আঁকো আর যেদিকে আঁকো এই যে ঝুলে যাবে, ঝুলে ভূমির সাথে কিন্তু থাকবে। এখন ভূমির সাথে থাকার পরে এখানে দুই রকমের কথা থাকতে পারে, একটা হেলানো তলের সাথে কোণ বলে, হেলানো তলের সাথে, দেখো খেয়াল করো হেলানো তলের সাথে সামথিং কিছু একটা কোণ উৎপন্ন করে, যেমন থিটা, অথবা বলবে ভূমির সাথে, খেয়াল করো ভূমির সাথে মনে করো সামথিং কোনো একটা থিটা কোণ উৎপন্ন করবে, যেমন 20°, 30°, 45°, এভরিথিং দিতে পারে। তুমি শুধু খেয়াল করবা হেলানো তলের সাথে, তার মানে এই যে গাছটা এখানে ভেঙে গেছে সেইটা কিন্তু এই এই হেলানো তলের সাথে কোণ উৎপন্ন করবে। যখন থাকবে হেলানো তলের সাথে কোণ উৎপন্ন করে, তার মানে এই যে এই জায়গায় কোণটা হবে, আর যখন বলবে ভূমির সাথে উৎপন্ন কোণ তখন কোণটা হবে এই জায়গায়। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো আরও কিছু বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে বিসি অংশ, বিসি এই বিসি অংশ কিন্তু বিই সমান হবে, অর্থাৎ এই বিসি যা হবে বিই কিন্তু তাই হবে। কারণ দেখো এই জিনিসটা ভেঙেই তো এখানে এইভাবে ঝুলে গেছে, তার মানে কিন্তু ওইটাও যা এটাও তাই, কিন্তু তুমি তো আর এইটা বের করতে পারবে না, তুমি বের করতে পারবে বিসি অংশটা, কারণ এটা একটা ত্রিকোণ মানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। আর আমরা সমকোণী ত্রিভুজের জন্য ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত জানি, যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে আমরা খুব সহজেই এই মানটা বের করে নেব। তার মানে তুমি বিসি যা বের করবা সবসময় বিই কিন্তু তাই হবে। তোমার অনেক সময় এটা মই দিতে পারে, যে মই দিয়ে তুমি ছাদে উঠতেছো, তখন কিন্তু এই মইয়ের ভূমির সাথে উৎপন্ন কোণ দিতে পারে, অথবা হেলানো ছাদের সাথে কিন্তু কোণ দিতে পারে। সাপোজ কোণ দিলে তখন তুমি এই দুইটা জিনিস মাথায় রেখে এখানে কোণ ধরবা, ধরে তোমার যে কোনো একটা মান তো দেওয়াই থাকবে, একটা মান দেওয়া থাকবে, তুমি আর একটা বের করতে পারবে। এবং আর একটা যখন বের করবে তুমি তখন পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বাকি আর একটা যে কোনোভাবে বের করতে পারো, অথবা ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও তুমি বের করতে পারো। তো দেখো তার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন মনে করো বললো সাপোজ যে একটা গাছ এ ই, পুরো গাছটা কি এ ই, এ ই গাছের এ যে বি বিন্দুতে ভেঙে গেছে, বিন্দুতে ভেঙে বিসি অংশ ভূমির সাথে, খেয়াল করো বললো কি এই ভাঙা অংশ কত বিই, সেটা ভূমির সাথে মনে করো কি করছে 30° কোণ উৎপন্ন করছে, কি করছে এই ভূমির সাথে, ভূমির সাথে কত করছে থিটা সমান 30° কোণ উৎপন্ন করছে। করার পরে পুরো গাছটার দৈর্ঘ্য চাইছে, খুব ভালো করে খেয়াল করো, যেখানে এই যে অংশ সোজা খাড়া হয়ে আছে এই অংশ তো আর ভাঙে নাই, এই অংশ পুরো খাড়া হয়ে আছে, সেই অংশের মান দিলাম 2 মিটার, খেয়াল করো তোমাকে এটা দিয়ে দিতে পারে অথবা এটা দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, এটাও দিয়ে দিতে পারে, যে কোনো একটার মান তোমাকে দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকলে তুমি বাকি তিনটাই বের করতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখো সাপোজ মনে করলাম যে অংশ খাড়া হয়ে আছে সে অংশের মান হচ্ছে 2°, মানে 2 মিটার, এবং ভূমির সাথে যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে 30°, খেয়াল করো আমি কিন্তু হেলানো তলের সাথে দেইনি, তোমার যে কোনোটা থাকতে পারে। এখন দেখো আমরা খুব সহজেই খেল, আমরা কি আমাদের টার্গেট হচ্ছে এটা বের করবো, এইটা তো আমাদের যেটা টার্গেট থাকে সেই সূত্রটা ফেলতে হবে। দেখো আমার জানা আছে কোনটা, এইটা, এই কোণের বিপরীতে যেটা সেটা বিপরীত বাহু, তার মানে লম্ব, আমার জানা আছে লম্ব, খেয়াল করো লম্ব সমান 2 মিটার, এবং আমার বের করতে হবে কি এইটা, এটা মানে অতিভুজ, খেয়াল করো আমার কিন্তু অতিভুজ বের করতে হবে, অতিভুজ মানে কি বিসি। এখন দেখো এই লম্ব আর অতিভুজ দিয়ে কার সূত্র আছে, সাইন, কারণ সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তো খুব ইজিলি তুমি সাইনের সূত্র ফেলবা। যদি সাপোজ মনে করো তোমার এইটা দেখা থাকে, তার মানে ভূমি, তোমার লাগবে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কার কস, তাহলে তুমি কসেরটা ফেলতা। ঠিক সেমভাবে তোমার যেটা দেওয়া থাকবে আর কোনটা তোমার দরকার সেই দুইটার মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা দরকার হয় তুমি সেই সূত্রটা ফেলবা। তাহলে আমি সাইনেরটা ফেলবো, তাহলে দেখো খেয়াল করো আমরা জানি, তুমি অবশ্যই এখানে লিখে নেবা আমরা জানি, আমরা জানি সমান কি এই যে সাইন, সাইন
30 ডিগ্রি অবশ্যই এখন সাইন 30 ডিগ্রি সাইন থিটা তার মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব কি খেয়াল করো লম্ব বাই অতিভুজ খেয়াল করো অতিভুজ এখন লম্ব বাই অতিভুজ জিনিসগুলো যদি একটু মুছে দিই খেয়াল করো লম্ব বাই অতিভুজ তার মানে কি লম্ব কি এবি খেয়াল করো এ বি আর অতিভুজ কি বিসি আর এই পাশে 37 ডিগ্রির মান কত খেয়াল করো 37 ডিগ্রির মান হাফ কিন্তু এখন খেয়াল করো এই জিনিসটা একটু মুছে দিই আমরা এখন দেখো এই হাফ এই এ বি সমান কত এ বি সমান কিন্তু 2 মিটার এই যে 2 মিটার দেওয়া আছে তার মানে 2 আর বিসি সমান নাই এখন আর আর ই গুণন করো দেখো আর আর ই গুণ করো তোমার কিন্তু হয়ে যাবে তাহলে বিসি অক্ষে বিসি আর এইদিকে 2 দুগুণে 4 হয়ে যাবে 4 তার মানে দেখো বিসি সমান কত মিটার বের হয়ে গেল 4 মিটার তার মানে বিসি সমান কত 4 মিটার এখন এই 4 মিটারটাই তো এইটা ছিল তার মানে এইটাও কিন্তু 4 মিটার এখন দেখো পুরো গাছটা কতটুকু হবে পুরো গাছ এ ই এ ই সমান কি এ বি প্লাস হচ্ছে বি ই এখন দেখো এ বি সমান কত 2 মিটার আর বি ই সমান কত বের হয়েছে 4 মিটার তার মানে টোটাল গাছের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার দেখো তুমি কিন্তু খুব ইজিলি পুরো গাছটার দৈর্ঘ্য বের করে ফেললে এরকমভাবে তোমার যদি এই ভূমি থেকে কত দূরে গাছটা পড়ে আছে দেখো খেয়াল করো যদি কোশ্চেনটা থাকে এই গাছের গোড়া থেকে কত দূরে এই ভাঙা শীর্ষ মাথা স্পর্শ করেছে অর্থাৎ গাছের ভাঙা মাথা বা শীর্ষ মাথা এই গাছের গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করেছে তার মানে তোমার তখন এসির মানটা লাগবে এ এই এসিটা বের করলেই হয়ে যাবে খুব ইজি বিষয় দেখো খেয়াল করো তুমি এখন এইটা জানো এইটা জানো তুমি চাইলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারো তুমি চাইলে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করতে পারো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কিভাবে করতে পারো অতিভুজ স্কয়ার সাইড স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব স্কয়ার কত আছে 2 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো নাই তার মানে কি এ সি স্কোয়ার এই এ সি স্কোয়ারের মানটাই তোমার দরকার হবে তার মানে তুমি কী করবা 16 এই সাইডে সেই পাশ থেকে বিয়োগ যাবে এখানে থাকবে এ সি স্কোয়ার তার মানে কত থাকে দেখো 12 বারোকে তুমি কী করবা রুট করবা কারণ এই স্কোয়ার এ পাশে এসে রুট হয়ে যাবে এখন দেখো 12 মানে কি 3 4 12 তার মানে খেয়াল করো 4 রুট করলে কী হয়ে যাবে উঠে যাবে তার মানে কত 2√3 আসবে তোমার এসির মান খুব ভালো করে খেয়াল করো এই যে তুমি কিন্তু কত দূরে স্পর্শ করছে 2√3 মিটার অর্থাৎ 2.5 এরকম একটা মিটার হবে ক্যালকুলেটারে তুমি ক্লিক করলে তোমার ভ্যালুটা কিন্তু এসে যাবে তো দেখো কারণ 2 তো আছে আর √3 তার সাথে একটু বেশি হবে তো দেখতেই পাচ্ছ অথবা তুমি চাইলে এটাকে ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও করতে পারো যেমন খেয়াল করো আমি তো এই ডিগ্রিটা জানি 30 ডিগ্রি আমি এখন এইটাও জানি এটাও জানি আমার দরকার এইটা তার মানে খেয়াল করো আমার ভূমি বের করতে হবে তাহলে ভূমি বাই লম্ব অথবা ভূমি বাই অতিভুজ কোনটা আছে খেয়াল করো তুমি কী করতে পারো 10√3 ডিগ্রি দিয়েও করতে পারো খুব ইজিলি বের হয়ে যাবে দেখো 10√3 ডিগ্রি 10√3 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব মানে কত এ বি দেখো এ বি আর ভূমি মানে কি লম্ব বাই ভূমি তার মানে কি এসি দেখো এই 10√3 ডিগ্রির মান কত খুব ভালো করে খেয়াল করো 10√3 ডিগ্রি সমান কত ছিল 1√3 তার মানে 1√3 এখন এ বি সমান কত 2 আছে আর এসির মান নাই খেয়াল করো এই যার আর গুণন দাও এসি সমান কত এই যে 2√3 দেখো এই যে সেম ভ্যালুটাই কিন্তু খুব সহজেই বের হয়ে গেছে সো তুমি যেটা দেখো খুশি বের করতে পারো কোনো প্রবলেম নাই শুধু তোমার পুরো বিষয়টা একটা বেসিক ধারণা রাখতে হবে আশা করি এই যে কোথায় ভাঙছে অথবা যদি এটা না দেওয়া থাকতো শুধু এইটা দেওয়া থাকতো তাহলে তুমি কিন্তু এটা বের করতে পারতাম তোমার কী দিয়ে দিত ভাঙ্গা অংশের দৈর্ঘ্য দিত কত দূরে স্পর্শ করছে সেটাও দরকার নেই তখন তুমি এ বের মানটা বের করে বলে দিতে 2 মিটার উপরে ভাঙছে মানে কোথায় ভেঙেছে সেটাও কিন্তু তুমি বের করতে পারতাম অর্থাৎ কোথায় ভাঙছে কত দূরে ভূমি থেকে স্পর্শ করছে এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত পুরা গাছটার দৈর্ঘ্য কত এরকম হেলানো মই দিলে মইয়ের দৈর্ঘ্য কত ইত্যাদি এরকম যে কোনো অঙ্ক তুমি খুব সহজে করতে পারবা যদি এই বেসিক বিষয়গুলো তোমার মাথায় থাকে আশা করি এই গাছ ভাঙ্গার অঙ্ক হেলানো তলের অঙ্ক মই দিয়ে ছাদে ওঠার অঙ্ক ইত্যাদি এগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুবান্ধবের সাথে ভিডিওগুলো বেশি করে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়া খুব ইজি হয়ে যায় অনুপ্রেরণাটা একটু বৃদ্ধি পায় তো আজ এতটুকুই পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা গুড বাই